একজন নারীর বিয়ের পরে স্বামী, সন্তান এবং সংসার, এই নিয়েই কিন্তু ব্যস্ত থাকার কথা। কিন্তু তার বদলে দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস রুমা, তিনি পায়ে শিকল বাঁধা অবস্থায় তিনি আজ গৃহবন্দী। দর্শক মণ্ডলী, এবং তার যে দুই সন্তান আমরা দেখতে পাচ্ছেন, ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহগলা ইউনিয়নের নন্দীগ্রামে। এবং আমার সাথে আছেন যে এই জান্নাতুল ফেরদৌস রুমা যে আমার সাথে আছেন, এবং তার পিতা এই রাশিদুল ইসলাম, এবং তার রুমার মাও এখানে আছেন। এবং এই জান্নাতুল ফেরদৌস রুমার মা মেয়ে যে হারিয়ে যাওয়ার ভয়ে, মেয়ে বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেতে পারে, তার জন্য কিন্তু তাকে, মেয়ে যাতে হারিয়ে না যায় সেই জন্য কিন্তু তাকে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই যে ঘটনা, যে ঘটনাটি আমরা জানবো যে এখানে যে রুমার পিতা রাশিদুল ইসলাম ভাই, আচ্ছা এই যে আপনার মেয়েকে শিকলে পায়ে শিকল বেঁধে রাখছেন কেন বলেন তো? হ্যাঁ, শিকল বেঁধে রাখছি বিয়া ইসলাম বিয়া দেওয়ার পর থেকে। কিছুদিন ভালো ছিল, তারপর থেকে একটা উশৃঙ্খল করিয়া জামাই একালে মারপিট করে, মারধর করার পরে বাড়িতে আয় পড়ছে, একবার খুব বেশি মার দিছে কত রোজাতে, তখন বাড়িতে আয় পড়ছে। হেয়ার পর থেকে একদিন ছেলে ডেরি আয় দেখলো না, মেয়েটারও আয় খুঁজ না, যে ফোন তো দেখলো না, কারণ আমি গরিব মানুষ, চিকিৎসা করতে পারি না। এখন সে যে একটা বিয়ে করেছে, আর 5-6 মাস হয়েছে, ওই খবরটা শোনার পর থেকে তার মাথাতে একটা টেনশন, বেমাত্রা ঢুকে গেছে। এই টেনশন টেনশন করতে করতে তখন অনেক সময় উশৃঙ্খল কথাবার্তা বলে বিভিন্ন জায়গার জায়গা বাড়ি ছাড়িয়া, এই জন্য এখন বান্ধে রাখি। আমি অসুস্থ মানুষ, দুই ছেলে আমার দুরা ভিড় থাকতো, এখন তার মা আর আমি দুইজন বাড়িতে আই, তিনটা ছেলে দেখলাম, একটা ছেলে আমার নাতিন ছেলের ঘরের, আর দুইটা হলো হ্যার, এই দুটা দেখলাম না, হ্যার ফাঁসে থাকলাম। এই টেনশন সারা দিন রাত আমরা ওর অসুস্থের পথে পড়ে গেছি, না বান্ধে রাখতে পারি না বাড়ি ছেড়ে জায়গা, এই জন্য বান্ধেই রাখছি, কি করবাম, অনেক সময় রাখবো আমি নিজের ছেলে দিই মা, আর কত সহ্য না, তো ঘুমাইতে পারি না, একটু শুইতে পারি না, চেয়ার দুয়ার পরে ডাকতে থাকে, ডাকতে থাকে খালি, তখন আর সহ্য হয়ে পরে বান যাই তুই যা, তাহলে আর ডাকতে পারি না, তখন এই হলে আমার সংসারটা আছে আর কি। হলে আপনার মেয়ে মানে যে পায়ে যে শিকল বেঁধে রাখছেন, তার কেমনি সমস্যা হয় না যে খাওয়া দাওয়া বা তার যে বাইরে যাওয়া, এগুলা কি সমস্যা হয় কি না? হ্যাঁ, এগুলো সমস্যা হয় যে ভালো হয়, এবেলা আস্তে আস্তে ডাহে আম্মা আম্মা আই বাড়ির পাঞ্জা মেরে ধরে, পরে বুঝি যে বাইরে যাবো গা লয়ে যাই, যায় না, খারাই থাকে এখানে, খারাই থাকে এখানে, কোনো একটু দৌড় মারে, পরে আমি হাত দিয়ে ধুই দিয়ে কাহর দিয়ে মুন্না দিয়ে ফেঁচিয়ে লয়ে যাই, লয়ে ঘর আই, হেরে পরে তালা মারি, তালা মারে থুয়ে আমি বিভিন্ন জায়গায় এনু এনু যাই, ই করি, আমি কোনো ই করা ঠেওয়াবার পারি না, রাত তো ঘুমাবারে পারি না, আমি সারা রাতে খামসাইতে আছে, ডাক্তার আছে, এই কথা আছে, কত কষ্ট কথা আছে। যে গৌরীপুর উপজেলার ডোহকালা ইউনিয়নের নন্দীগ্রামের মোহাম্মদ রাশিদুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস রুমা, ময়মনসিংহ সদর উপজেলার চর নীলক্ষিয়া ইউনিয়নের চর নীলক্ষিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আল মাসুদের সঙ্গে 1-4-2016 সালে উভয় পক্ষের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। আল মাসুদ ও রুমার বিয়ের পর থেকেই স্বামী আল মাসুদ রুমার পরিবারকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করত। রুমার পরিবার বেশ কয়েকবার যৌতুকের টাকা দিলেও টাকার চাহিদার আরও বেড়ে যাওয়ায় পরবর্তীতে টাকা না দেওয়া রুমার সাথে সম্পর্ক নষ্ট করে, এবং বছর খানেক আগে বাড়ি থেকে রুমাকে বের করে দেয়। রুমার স্বামী আল মাসুদ আরেকটি বিয়ে করার খবরে রুমা তা মেনে নিতে পারেননি, এবং সে খবর শোনার পর থেকেই রুমা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। বর্তমানে শিকল বাঁধা বন্দী জীবনে রুমা একটি মানবতার জীবনযাপন করছে। রুমার উপর স্বামীর এমন অত্যাচারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার দেন দরবার করলেও সে দরবার আল মাসুদ না মেনে রুমাকে তাড়িয়েছে বাড়ি থেকে। ডোহকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম রুমার পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা ও রুমার স্বামীর সাথে রুমার সমঝোতা করার জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। আসার আগে আমার চাচা দরবার করেছে এলাকার আর গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে, একটা সমাধানও দিয়েছিল, তারা এই সমাধানটা মেনে গিয়ে আবার মানে নাই। তারপরে এই মেয়ে আবার আমার কাছে চেয়ারম্যানের হিসাবে আসছে, আসার পরে সমাধানের জন্য তাদেরকে আমি বারবার নক করেছি, তাদেরকে খবর পাঠিয়েছি, তারা আমার কথাতে কোনো রেসপন্স করে নাই, আসে নাই। তাছাড়া এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখলে হয়তো বা আরও সমস্যা বাড়বে, এজন্য তাদেরকে তাকে আমার মনে হয় অতি দ্রুত একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করার দরকার। রুমার পায়ে শিকল বাঁধার খবরটি গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদকে জানালে তিনি রুমাকে দেখতে তার বাড়িতে যান, এবং পায়ে শিকল পরা খুলে তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতারও দায়িত্ব নেন। আমরা খবর পেয়েছি যে একজন মানসিক রোগী যাকে আসলে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে,
আমরা এই খবরটা পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে খবরটা পেয়ে চলে এসেছি এবং শিকলটা খুলে দিয়েছি এবং এই ফ্যামিলিকে চিকিৎসা বাবদ যে খরচ লাগে সেটা আমি বেয়ার করার দায়িত্ব নিলাম এবং এই ফ্যামিলিটাকে একটা সেলাই মেশিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো সার্বিক বিষয়ে আসলে এটা মানবিক একটা বিষয়, একটা মানসিক রোগী হয়ে গেছে পরিবারে নির্যাতনের প্রেক্ষাপটে, দুইটা সন্তানও আছে এই ফ্যামিলির পাশে, উপজেলা প্রশাসন গরিপুর সবসময় আছে। আমার তো এখন কিছু কাজ করতেছে না, কিছু আমি সত্য কথা কইলাম, আমি আমার স্বামীর আছি, আমার দুইটা সন্তান রে দেখছুন, আমি আমার স্বামীর আছি, আমি আমার স্বামীর আছি, আমি স্বামীর বেঁচেম। দর্শক মন্ডলী, থেকে আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণ ছিলেন শামীম খান, জি নিউজ, ডোহাকলা, গৌরীপুর, ময়মনসিংহ।